এই দুনিয়ার জমিনে রাসূল পাক তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করেছেন রাসূল পাকের মুসল্লিয়ার মুক্তাদি হলেন আবু বকর ওমর উসমান আলী রাসূল পাক নামাজের ইমামতি করলেন নামাজের পরে সকল মুসল্লিরা যখন বাড়িতে পৌঁছে গেল হযরত ওমর ওখানে ছিলেন তিনিও বাড়িতে পৌঁছে গেলেন নাস্তা সারলেন সব শেষ করে চিন্তা করলেন আল্লাহ রাসূলের দরবারে চলে যাই হয়তো আরো কোন জিনিস জানতে পারব এই নিয়ত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের বাড়ির দিকে ছুটতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে একটা জওয়ান সেজদায় পড়ে পড়ে কান্না করে চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে একটা যুবক সেজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আমার কান্না করতে করতে তার চোখের পানিতে গাল ভিজে দাড়ি ভিজে যায় আমার ভাইরা এমন একটা অবস্থা হয়েছে তার পানিতে যেন মাটি পর্যন্ত ভিজে যায় হযরত ওমর ওখানে দাঁড়িয়ে গেলেন ওমর তো শক্ত দিলের মানুষ রাসূল পাক বলেছেন আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর ওমর তো শক্ত দিলের মানুষ চাইলে চুপ থেকে পানি আসে না কারো প্রতি দরদ নরম দিল হয় না আমার এই যুবকের কান্না দেখে নিজে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তিনিও চুকের পানি ছেড়ে দিয়েছে যুবকটাকে ডাক দিয়ে বলছেন বাবা বলো না তুমি এভাবে কান্না করো কারণ কি যুবকের চেহারা বড় সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার আমি কান্না করি পৃথিবীতে আমার মতো বড় অপরাধী আর নাই এত বড় অপরাধ দুনিয়ার জমিনে করেছি আমার মন বলছে আমার অপরাধগুলো ক্ষমা হবে না তারিখে ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে লম্বা করে ঘটনা নিয়ে এসেছেন হযরত ওমর তখন নিজের চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া বলছেন যুবক তুমি কি অপরাধ করেছো তোমার জন্য আমি কি করতে পারি বলো যুবক বলছে ওমর আমি জানি আপনি আমার জন্য কিছুই করতে পারবেন না যুবক এবার ডাক দিয়ে বলছে ওমর তুমি একটা কাজ করতে পারো তুমি আমাকে নিয়ে সরকারে কায়নাতের দরবারে রহমতের নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যেতে পারো এখন পর্যন্ত রাসূলে পাক দুনিয়ার জমিনে জিন্দা আমার মন বলছে রাসূলে পাকের কাছাকাছি পৌঁছে গেলে রাসূল যদি আমার অপরাধের জন্য আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ হয়তো আমার তওবাকে কবুল করে আমাকে মাফ করে দিবে কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই এক পর্যায়ে হযরত ওমর ফারুক যুবকটাকে সঙ্গে করে রাসূলে পাকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বাহিরে দাঁড় করায়া আমার ঘরের ভিতরে প্রবেশ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি জাহান্নামের ভয়ে কান্না করে গুনাহ করে কান্না করে চোখের পানিতে গাল ভিজে দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যায় ইয়া রাসূলুল্লাহ বাহিরে দাঁড় করে রেখে দিয়েছি আমি ঘরে আনবো কিনা রাসূল পাক নিজে বের হয়ে গেলেন আর বলছেন ওমর রে আমি এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর হতে পারি আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব হতে পারি আমার দরজায় আসতে কাউকে পারমিশন লাগবে না রে আমার গুনাহ করে বাহিরে দাঁড়িয়ে থাকবে কেন তাকে তো আমার ঘরে নিয়ে আসতে পারতে রাসূল পাক নিজে বাহিরে পৌঁছে গেলেন নিজের হাতে যুবকটাকে ঘরের ভিতরে নিয়ে আসলেন হাত পা মুছায়া রাসূল নিজের হাতে যুবকটাকে নাস্তা দিলেন বললেন বাবা খাও নাস্তা শেষ করার পরে আমার রাসূল এবার যুবক থেকে জিজ্ঞাসা করে গোলাম বলো কি জন্যে তুমি চৌরাস্তার মোড়ে কান্না করেছ
কি অপরাধ করেছো কি গুনাহ করেছো আমি জানতে চাই যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বরে আরবী আমি এত বড় অপরাধ করেছি কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই আমি এত বড় অপরাধ করেছি আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে এত বড় অপরাধ কেউ করেনি আমার মত অপরাধী আল্লাহর জমিনে আর নাই এবার নবীজি বলেছেন গোলাম জানতে চাই বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবী আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবক রে বলো না তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক মাটিতে পড়ে কান্না করে বলছে পয়গম্বরে আরবী আমার মন বলছে আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতে বড় এবার নবীজি বললেন গোলাম যুবক জবাব দাও তোমার গুনাহ কি আসমান জমিন একত্রিত করলে যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনাহ বড় যুবক বলছে পয়গম্বরে আরবী মন বলছে আমার গুনাহ তো তার চাইতেও বড় এবার নবীজি বলছেন গোলাম জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর শতটা জাহান্নামের চাইতেও বড় যুবক কাঁদতেছে ডাক দিয়া বলছে পয়গম্বরে আরবী আমার মন বলছে আমার গুনাহ শতটা জাহান্নামের চাইতেও বড় নবীজি চুকের পানি ছেড়ে দিলেন আর বলছেন গোলাম রে যুবক বলো না বলো তোমার গুনাহ কি আল্লাহর আটটা জান্নাতের চাইতেও বড় যুবক বলছে পয়গম্বরে আরবী আমার মন বলছে আল্লাহর আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড় এবার আমার নবীজি বললেন গোলাম বলো তোমার গুনাহ কি মসজিদ নামক ময়দানের চাইতেও বড় আল্লাহ বলছেন ওয়ালা দাইনা মসজিদ তোমার গুনাহ কি তার চাইতে আরো বড় যুবক বলছে পয়গম্বরে আরবী মন বলছে আমার গুনাহ আরো বড় এবার রাসূল পাক ডাক দিয়ে বলছেন গোলাম বলো আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব যদি একত্রিত করি তার চাইতেও কি তোমার গুনাহ আরো বড় যুবক বলছে পয়গম্বরে আরবী আমার তো মন বলে আমার গুনাহটা আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বলতে চায় এত বড় গুনাহগার দুনিয়ার জমিনে কেমনে হয় এবার নবীজি বলছেন বলো গোলাম জানতে চাই তোমার গুনাহ কি আল্লাহর দয়া মায়ার চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবী আমার মতো গুনাহগারের প্রতি কি আল্লাহ কোনো দয়া দেখাবেন নাকি আমার মন বলছি আমার গুনাহ তো আরো বড় দয়া আমার প্রতি হবে না এবার আল্লাহ রাসূল যুবকের হাত ধরে ফেললেন আর বলছেন যুবক বলো আমার মনে পড়ে না এত বড় গুনাহ দুনিয়ার জমিনে আছে নিশ্চয় তুমি হাল কতালতা নাফসা অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো কারণ পৃথিবীতে হত্যার চাইতে বড় অপরাধ আছে কি আমার জানা নাই যুবক রে তুমি অন্যায়ভাবে কি কাউকে হত্যা করেছ যুবক বলছে পয়গম্বরে আরবী আমি এই পৃথিবীতে এই পর্যন্ত কাউকে হত্যা করি নাই নবীজি বললেন হাল আশরাকতে বিল্লাহ না হয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার শিরিক যে করলো মারাত্মক অপরাধ করলো জান্নাত তার জন্য হারাম জাহান্নাম তার জন্য ওয়াজিব কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্য করে নাই গোলাম জানতে চাই তুমি কি শিরিক করেছো বলো যুবক বলতেছে পয়গম্বরে আরবী আমার জিন্দেগিতেও ইচ্ছায় কোনোদিন শিরিক করি নাই আমার মনে পড়ে না জিন্দেগিতে কোনোদিন শিরিক করছি আল্লাহর রাসূল বলছেন যুবক রে তুমি শিরক করো নাই কাউকে হত্যাও করো নাই তাহলে তোমার গুনাহ যে এত বড় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের চাইতে বড়
তোমার গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতে বড় এত বড় গুনাহ কি একটু জানতে চাই যুবক হাউমাউ করে কান্না করে বলছে পয়গম্বরে আরবী আমি হলাম আমার গুনাহ এত বড় আপনি শুনলে কি আমাকে বের করে দিবেন নবীজি বললেন বলো না কি অপরাধ করে এত বড় অপরাধী মনে করলা যুবক বলতেছে আমি হলাম এই মদিনার একজন বড় কাফন চোর কিশোর কাফন চোর কিশোর সবাই বলেন নবীজি আবার মুস্কে হাসলেন যুবকের হাত ছেড়ে দিয়ে বলছেন যুবক রে কাফন চুরি করেছ কবিরা গুনাহ করেছ খুব অপরাধ হয়ে যায়নি আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি তওবা করে ফেলো আমার আল্লাহ তোমার জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে দিবে যুবক ডাক দিয়ে বলছে পয়গম্বরে আরবী আমি তো গুনার কথা এখনো বলি নাই শুধু নাম বলেছি গুনার কথা বলি নাই নবীজি বললেন তাইলে বলো আমি শুনি যুবক বলছে পয়গম্বরে আরবী আমি যদি বলি আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন নবীজি বলছেন তাড়াইয়া দেওয়ার মতো কিছু তো আমি দেখি নাই বলো যুবক এবার বলছে তাহলে শুনেন আমি হলাম এই মদিনার একজন বড় কাফন চোরা কোনো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে নতুন কবর খনন করে কবরে ঢুকে যায় এই কবর থেকে তাকে উলঙ্গ করে কাফনের কাপড়গুলা বাজারে বিক্রি করি এই পয়সা দিয়ে আমি চলি আমার পরিবার চালাই এইভাবেই চলে নবীজি বললেন কি হয়েছে বাদ দিয়া তওবা করো যুবক বলছে গুনাহ শুরু করি নাই রসুল বলছেন তাহলে বলো যুবক বলছে পয়গম্বরে আরবী গতকালকে এই মদিনার একজন আনসারী যুবতী ষোড়শী মেয়ে ইন্তেকাল করেছে আনসারী এই মেয়েটা ছিল কোরআনের হাফেজা এই মেয়েটার উপাধি হল হুরে মদিনা যাকে মদিনার হুরপুরি বলা হতো বিশ্ব সুন্দরী একটা মেয়ে পয়গম্বর আরবী এই মেয়েটা জন্মের পরে তার মা বাপ ভাই বোন ছাড়া পৃথিবীর বাহিরের কোন পুরুষ মানুষ দেখেনি ও পয়গম্বর আরবী এই মেয়েটা ছিল তাহাজ্জুদওয়ালা এই মেয়েটা ছিল রোজাওয়ালা এই মেয়েটা জিকির করত কোরআনের হাফেজা ছিল গতকালকে রজনীতে হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীতে বেঁচে থাকতে দুনিয়ার হাজারো কোটিপতির ছেলেরা বাড়িতে লাইন ধরে থাকতো কোনো সুযোগ পায়নি এই মেয়েটাকে কত মানুষ বিয়ের প্রস্তাব দিছে বিয়ে করতে পারেনি মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া তাকে কবরে মাদফুন করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকে যখন কবরে রেখে দেওয়া হলো রাত্র হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে আস্তে আস্তে করে আমিও কবরের কাছাকাছি পৌঁছে গিয়েছি এই কবর খনন করতে শুরু করলাম আস্তে আস্তে করে এই বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজা তার কবরটাকে আমি খনন করে ফেললাম কবরের ভিতরে প্রবেশ করে মেয়েটাকে উলঙ্গ করে পাঁচটা কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি বের হতে যাব এমন সময় শুনি কে যেন আমাকে ধাক্কা দিয়ে কথা বলতেছে কে আমাকে ডাক দিয়ে বলছে যুবক রে তোর মতো হাম্মকার বেউকুফ দুনিয়ার জমিনে বোধহয় আর নাই যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার শক্তি নাই যেই মেয়েটাকে দেখবার জন্য পুরো পৃথিবীর মানুষ পাগল একটা বার দেখতে চায় ওই বিশ্ব সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে কবরে ফেলে রেখে চলে যাও যুবক রে তোমার ভিতরে কি জৈবিক চাহিদা পূরণের শক্তি নাই এই মুহূর্তে তুমি যদি ওই মেয়েটার সঙ্গে জেনা করো পড়েন নাউজুবিল্লাহ এই মুহূর্তে যদি কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে তুমি জেনা করো একদিকে তুমি তোমার যৌবনের চাহিদা মেটাতে পারবে
বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, অপরদিকে এই মেয়েটার আত্মীয় স্বজন পরিবারের কেউ তোমাকে দেখবে না, কেউ না দেখলে তোমাকে কিছু আঘাত করবে না। মদিনার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, কেউ তোমাকে আঘাত করবে না, কোনো কথা বলবে না। যুবক রে, তুমি হাত এই সুযোগটাকে কেমনে হাতছাড়া করো? পয়গম্বরে আরবি এই কথাগুলো শুনতে শুনতে কে যেন আমাকে বলতেছে, যুবক রে তোর হাতে কি কোনো আলো নাই, তোর হাতে কি কোনো লাইট নাই, টর্চ নাই? কবরের ভিতরে লাইট লাগাইয়া দেখ, কবরের ভিতরে আলো লাগাইয়া দেখ, কবরের ভিতরে তুই কাকে রেখে যাস? পয়গম্বর আরবি কথাগুলো শুনতে শুনতে আমি যখন কবরের ভিতরে লাইট লাগাইয়া দিলাম, আমার চক্ষু তো যেমন কেমন হয়ে গেল। বিশ্ব সুন্দরী একটা মেয়েকে কেমনে উলঙ্গ করে কবরে ফেলে যায়। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে, শয়তান আমার গালে সওয়ার হয়েছে। এক পর্যায়ে এই কোরআনের হাফেজা মৃত একটা মেয়ের সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করলাম, পড়েন না, নাউজুবিল্লাহ। জোরে বলা লাগবে, আরো জোরে বলা লাগবে, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে আমি জেনা করেছি, যৌবনের চাহিদা মিটাইয়া আমি যখন পাঁচটা কাফনের চুরি কাপড় চুরি করে কবর থেকে এসে যাব, কবর থেকে উঠে যাব, এমন সময় শুনি ওই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে, আমি বুঝি, আমি বুঝি ওই মেয়েটা জিন্দা হয়ে কথা বলতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে কে তোকে ধোকা দিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যুবক কে তোমাকে ধোকা দিয়েছে রবের মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে বানাইছিল, তুমি কেমনে এত বড় অপরাধ করলে? জওয়ান যুবক কয়েক মিনিটের জৈবিক চাহিদার জন্যে সারা জিন্দেগি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে? সারা জিন্দেগি নিজেকে পুত পবিত্র রেখে কবর পর্যন্ত এসেছিলাম, আল্লাহর সামনে পবিত্র হইয়া দাঁড়াব। যুবক রে তুমি আমাকে উলঙ্গ করে ফেললে, আমি অজু করে আসছিলাম, আল্লাহর সামনে অজু অবস্থায় দাঁড়াবো, তুমি আমাকে অপরাধী করে ফেললে, বেইজ্জত করে ফেললে। অযুবক শুনে রাখো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, অবশ্যই তোমাকে রবের দিকে ফিরে যাওয়া লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, দুনিয়ায় যা করবে ওই দিন রবের কাছ থেকে তাই পাইবে। ওহুম লা ইউজলামুন, কোন জুলুম করা ওই দিন হবে না। তুমি আমাকে বেইজ্জত করেছো, অপরাধী বানিয়ে দিয়েছো, আমি তোমাকে আল্লাহর আদালতে ওই দিন অপরাধী বানাইয়াই ছাড়ব। আল্লাহর আদালতে ওই দিন রাসূলের সামনে আল্লাহর আদালতে তোমাকে অপরাধী বানাইয়া ছাড়ব। হাজারো বছর কেমনে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে, কেমনে নিজেকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবা? যুবক রে তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? তুমি যে অপরাধ করেছো, এই অপরাধগুলো নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা? ও পয়গম্বর আরবি, এই কথাগুলো শুনবার পরে এক পর্যায়ে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, আমার ভিতরে ভয়ঙ্কর ভয় ঢুকে গিয়েছে। আমি পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দিয়া নিজের জীবন বাঁচাবার জন্য উপরে উঠে দৌড়াতে শুরু করলাম। কি করেছি, কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি, এখন কেমনে নিজেকে বাঁচাব? জাহান্নামের আগুনের ভয়ে কান্দি, কবরের আযাবের ভয়ে কান্না করি, আল্লাহর রাগের ভয়ে কান্না করি। কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ, কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি। ফজরের আগে চৌরাস্তার মোড়ে কাঁদতেছি, কেউ নি আমারে দেখে, কাঁদতে কাঁদতে আমি যখন পরিশা, ফজরের পরে অমর আসছে আমাকে নিয়ে, আমাকে দেখছে, অমর আমাকে বলছেন আপনার দরবারে নিয়ে এসেছেন। পয়গম্বরে আরবি এবারে জানতে চাই, বলেন না
এত বড় অপরাধ করেছি আপনি বলেন আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে পয়গম্বর আরবি যুবকের হাত ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে দিলেন নিজে কাঁপতে লাগলেন আর বলছেন জওয়ান রে আল্লাহ তোমাকে মাফ দিবে কি না আমি জানি না সত্যি তুমি বড় অপরাধী একদিকে জিনা করেছো তাও মৃত মানুষের সঙ্গে জিনা করেছো তা কবরের ভিতরে জিনা করেছো কোরআনের একজন হাফেজার সঙ্গে জিনা করেছো তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছো এতগুলো অপরাধের গুনাহ কেমনে মাফ হবে জানি না কিন্তু তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থাকতে পারবে না তোমার ব্যাপারে আল্লাহ ওয়াহী নাযিল করে যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা না করবে তোমার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না যুবক তুমি চলে যাও আল্লাহর ফয়সালা ছাড়া কথা বলতে পারি না কারণ যুবক তুই জানিস কি একবার বনী ইসরাইলের পয়গম্বর মূসা 72,000 বনী ইসরাইল নিয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে বলছেন আল্লাহ জমিনে বৃষ্টি হয় না বৃষ্টি দাও দীর্ঘ 1 ঘন্টা আল্লাহর কাছে কান্না করেছে বৃষ্টি হয় না আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ 72,000 মানুষ নিয়ে দোয়া করছি বৃষ্টি দাও না কেন আল্লাহ বলছেন মূসা রে তোমার 72,000 মানুষের মধ্য থেকে 71,999 জন লোক ভালো আর একজন মাত্র জিনাকার ওই একজন জিনাকারের কারণে 72,000 মানুষের দোয়াকে আমি কবুল করি না সবার দোয়াকে আটকে দিয়েছি ও যুবক 72,000 মানুষের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে দোয়া কবুল করতে চায় না আর তুমি গুনাহ করে কেমনে এখানে আছো কখন জানিয়া যাবা সে যাও যাও আল্লাহর পক্ষ থেকে ওহি আসলে ফয়সালা হলে জানাবো যুবক চুকের পানি ছেড়ে রসুলে পাকের বাড়ি থেকে বের হয়ে যায় রাস্তায় গিয়ে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ রহমতের নবীর বাড়িতে গিয়েছি তার দরবার থেকে মাহরুম হয়ে ফিরছি নবীজিও আমাকে তাড়াইয়া দিয়েছে অমরও আমার হাত ছেড়ে দিয়েছে আল্লাহ এখন বলো না আমি কোথায় যাব এখন বলো আমি কোথায় যাব আমি তো গুনাগুলা নিয়ে কবরে যেতে চাই না আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না আয় আল্লাহ তুমি বলো আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না কি করলে আমার গুনাগুলা মাফ হয়ে যাবে সবার দরবার থেকে আস্তে আস্তে তাড়া খাইলাম আয় আল্লাহ তোমার দরবারের দরজা তো এখনো বন্ধ হয়ে যায় নাই তুমি বলো না তুমি যেন আমাকে নিজের হাতে বানাও নাই তুমি বলো তুমি কি আমার মনিব না আমি কি তোমার গোলাম না এইভাবে যুবক কান্না করে করে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে কোথায় আসতে কইলেন যে উঁচা পাহাড়ে তো আপনাদের কি তো ঘুম পাইছে নাকি তা অসুবিধা হইতেছে নি কয়টা হয়েছে রাত্রে 12টা মনে হয় 11:50 আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় খুব বেশি লম্বা করতে চাচ্ছি না সংক্ষেপ ছোট ছোট করতে চাচ্ছি আমার বন্ধুগণ যুবকটা পাহাড়ের উপরে এসে কামতেছে কোথায় আসতে বলবেন না জোরে বলেন কোথায় কেন কান্দে বাড়ি গাড়ির জন্য লন্ডন যাওয়ার জন্য আমেরিকায় না কানাডার ভিজিটের জন্য কানতেছে কেন গোনা অপরাধ করে ফেলেছি রব তুমি না বলছো জিব্রিল আমিন 31 লক্ষ বছর সাজদা করছে তোমারে কবুল করাইতে পারে নাই আর বান্দার একটা সাজদাই তোমার কাছে দাম বলো আমি কি খারাপ আল্লাহ আমি কি নমরুদের মতো খারাপ আমি কি ফেরাউনের মতো খারাপ আমি তো অপরাধ করছি স্বীকার করতেছি বলো তুমি ক্ষমা করে দিবা না এইভাবে যুবক কানতেছে আল্লাহ আকবার এত আস্তে বলবেন কেন জোরে বলা লাগবে আরো জোরে আরো জোরে যুবকটা গুনাহ স্বীকার করছে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন
আর আমরা হাজার হাজার অপরাধ করে এর গীবত করি, এর শেকায়ত করি, বদনাম করি, মারামারি করি, কাটাকাটি করি, বদমাইশি করি, কত অন্যায় করি, সব করার পরে হাত উঠে আল্লাহ আমি গুনাহ করছি কিনা আমার মনে নাই, চিন্তা করছিনি, হে কত বড় ফেরেশতা, এর মনেই নাই কোন দিন কি করছে, আমার মনে পড়তেছে না, যদিও অপরাধ করে থাকি আল্লাহ তুই মাফ করে দিও, আল্লাহ কই কি তারে বাটপার ঘটনা কি, এত অপরাধ করার পরে তুই কস্তোর মনে নাই। আমরা এই পর্যায়ের খারাপ, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অপরাধ হতেই পারে, আমরা আল্লাহর গোলাম, গুনাহ করে ফেলতেই পারি, কিন্তু রবের কাছে ক্ষমা চাইতে পারবো তো ইনশাল্লাহ। রব আমাদেরকে তালাইয়া দিবে, বলেন না দিবে, কিছু যদি পেতে চাও ওখানে চাও, আল্লাহর কাছে চাও। আমার বন্ধুগণ, এইভাবে যুবক কান্না করতে লাগলাম, একদিন দুই দিন কান্না করে নাই, পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ আমি তো উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছি, এর চাইতে নিচে নামবার মতো উপরে উঠবার মতো জায়গা নাই, নচেত আমি আরো উপরে উঠে তোমার কাছে মাফ চাইতাম, আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না, বলো না অপরাধ করে ফেলেছি, পবিত্র হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি কি ক্ষমা করবা না। এইভাবে একদিন দুই দিন কান্না করে নাই, একাধারে ৪০ রাত পর্যন্ত কান্না করেছে, কান্না করে যায়। আমরা তো একদিন কতক্ষণ কান্না করে দোয়া করে ডান দিকে সালাম ফিরে দেখি কি তারে দোয়া করলাম, জিব্রিল এইসেনি দেখি দোয়া কবুল হয় না কেরে, এত দোয়া করতেছে আমার দোয়া কবুল হয় না কেরে। ৪০ দিন পর্যন্ত কান্না করেছে, দীর্ঘ কান্না করবার পরে জিব্রিল আমিনকে আল্লাহ তাআলা রাসূলে পাকের কাছে পাঠিয়ে দিয়েছেন। রাসূলে পাক ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে তাকিয়ে আছেন, এমন সময় জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রোগ্রামের মধ্যমণি একটু আগে দেখছেন ওদিকে গেছেন, আমাদের আমার প্রিয় বড় ভাই, ভাই বলি সারা জিন্দগি, মুফতি বশির আহমদ সাহেব বাড়িয়া চলে আসছেন, অনেক চমৎকার কথা বলেন, আল্লাহ একটা গলাও দিছে দারাজ, মাশাআল্লাহ অনেক চমৎকার আলোচনা করে থাকে, আসবেন, আমি তো বাড়ির মানুষই নাকি তা, এরা কেউ কয় না জিও কয় না, তাহলে আপনি আমরা তো আমরাই তা, মানে ইতা বলতে গেলে কইতে পারি নাকি, এইটা তো সমস্যা, ওয়াজে গেলে এইভাবে কইতে পারি না, এটা একটা বেজাল আমার, আমরা আমরাই তো, এজন্যে মুফতি বশির সাহেব আসবেন চমৎকার কণ্ঠ। আমার বন্ধুগণ, জিব্রিল আমিন আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে গেলেন, আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এক নম্বর আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই দুনিয়াটা আসমান জমিন আপনি বানাইছেন না আল্লাহ, আল্লাহ রসুল বলছেন, জিব্রাইল এটা কি কোনো প্রশ্ন হলো, এভাবে কেন করছ, এই আসমান জমিন এই জগৎ তো তৈরি করেছেন আমার আল্লাহ। জিব্রিল আমিন আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ, ভাই তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও, আমার এক ভালোবাসার মানুষ, ভাই তাড়াতাড়ি আস না, আসো আসো ভাই, আর কত এই মানুষটারে এই ২০ বছর থেকে যেভাবে দেখতেছি হেভাবি জিন্দগিতে বুড়ো হইতো না আল্লাহ। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, জিব্রিল আমিন ২ নম্বর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ, রাসূলে পাক বলছেন, জিব্রাইল রে সব কিছু করেন আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ৩ নম্বরে আপনার কাছে জানতে চাই, এই মানুষগুলার হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ, রাসূলে পাক বলছেন পুরো সৃষ্টির হায়াত মৌতের মালিক আল্লাহ। জিব্রিল আমিন ৪ নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জানতে চাই, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে গুনাহ করে এই গুনাহগুলা মাফ আপনি করবেন না আল্লাহ, রাসূল বলছেন গুনাহ তো মাফ করবেন আমার আল্লাহ,
আল্লামা জুলফিকার নকশবন্দি লিখেন জুলফিকার খুতবাতে জুলফিকারে জিব্রিল আমিন বলছেন পয়গম্বরে আরবি 40 দিন আগে একটা লোক জেনা করে আপনার বাড়িতে এসেছিল বের করে দিবেন সত্য কারণ ওহি আসে নাই আপনি নিজের মন নিজের মনগড়া কোনো কথা বলতে পারেন না সবাই তাড়িয়ে দিয়েছে পৃথিবীর সকলের দরওয়াজা গোলামের জন্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা মাগফিরাতের দরওয়াজা বান্দার জন্য বন্ধ হয়ে যায় নাই 40 রাত আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ তাআলা এই গোলামের পুরো জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেয়া জান্নতি বলে ফয়সালা করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বলেছেন গোলাম রে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গরগরা শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে সাদা কাপড়ে পেকেটিং হয়ে যাওয়ার আগে গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার দরবারে যদি তওবা করতে পারো আমি আল্লাহ আমার গোলামের পুরো জিন্দেগির অপরাধগুলোকে ক্ষমা করে জান্নতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এতক্ষণ কথা বলেছি রাত 12টা সবাই বসবেন কোটবেন না